একা নয় স্যার, আরো তিনজন অ্যাকিউজড হয়েছিল। তিনজনই পুলিশ অফিসার, আগে বলেননি তো? ফাইলটা তো সেই জন্যই দেওয়া। আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, এদের তিনজনের এগেনস্টেই মাস পিটিশন হয়েছিল। লোকাল পাবলিক মুভ করেছিল। বিক্রম যদি ঠিক হবে তাহলে লোকাল পাবলিক ওর এগেনস্টে যাবে কেন? সেটাই তোমাকে ইনভেস্টিগেট করতে হবে। তার জন্য পৌঁছতে হবে কনভিক্টেড ওই তিন অফিসারের কাছে। তাদের এখন আমি পাবো কোথায়? তাদের প্রেজেন্ট স্ট্যাটাস কিছুই ফাইলে মেনশন করা নেই। স্টার্ট ফ্রম জিরো। মাস পিটিশনটা যে ঠিক ছিল না সেটা যদি প্রমাণ করতে পারো তাহলে এক ধাপ এগোতে পারবে। স্যার, এগিয়ে যাওয়ার জন্য তো ওদের পেতে হবে। তোমাকে এ ব্যাপারে মনে হয় রাত্রি হেল্প করতে পারবে। দেখুন, ডিপার্টমেন্টাল ব্যাপারে রাত্রিকে বারবার রিকোয়েস্ট করতে আমার খারাপ লাগছে। অলরেডি ওর কাছে আমি একটা রিকোয়েস্ট করেছি। হ্যাঁ রাত্রি বলুন। সরি দিবা, ওই দীনবন্ধু ঘোষের কেসটা পাওয়া গেল না। সে কি, কিন্তু কেসটা হয়েছিল আমি শিওর, এবং ভদ্রলোকের মেয়ের বিয়েও ছিল। দেখুন দিবা, আমরা শিওর হলে তো হবে না, না এফআইআর বুকে তো থাকতে হবে। ডায়েরি নেই, কিন্তু আমি জানি ওরা ডায়েরি করেছিল এবং তিনজন ডাকাত কনভিক্টেড হয়েছিল। হয়তো ডায়েরি করেছিল কিন্তু আমি পাইনি। এটা বিক্রমের ফার্স্ট রিমার্কেবল কেস। আচ্ছা, রাত্রির ডায়েরিটা কেউ, তাই বা কি করে হবে? পুলিশের ঘর থেকে ডায়েরি আপনি ঠিক ডিটেক্ট করেছেন দিবা। 10th মার্চের 12 নম্বর ডায়েরির পাতাটা কেউ ছেড়ে নিয়েছে। সে কি, এবার আপনাকে প্রমাণ করতে হবে ডায়েরি সত্যি হয়েছিল কিনা। তার মানে বিক্রমের পজিটিভ কেসগুলো কেউ মুছে ফেলতে চাইছে। হুম, তাতে প্রমাণ হচ্ছে যে আমরা ঠিক পথেই যাচ্ছি। আমি খোঁজ নিচ্ছি, আজকে রাখি, বাই। ডায়েরির পাতা মিসিং, সেটা হতেই পারে। আবার ইন্টেনশনালি কেউ সরিয়েছে, এটাও হতে পারে। আপনি আমাকে একটা তো সোর্স বলুন যেটা ধরে আমি এগোব। এখন তোমাকে এগিয়ে দিতে পারে দুজন, বিক্রম বিপাশা। আবার যাব? যাবে, দরকার পড়লে বারবার যাবে। মনে রেখো, দুজন, বিক্রম বিপাশা।